এখন চলে যায় আমাদের ফার্স্ট লুটে। ফার্স্ট লুটের জন্য আমাদের এই অ্যাপটা লাগবে, সিএম এর এই অ্যাপটা লাগবে, তারপরে ডুও মাল্টি স্পেস লাগবে, সে হলো ডুও মাল্টি স্পেস এবং ভায়া লাগবে, সে হলো আনলিমিটেড ট্রিক ইউজ করার জন্য। তো প্রথমে আপনার মোবাইলে গিয়ে টিয়ে অ্যাপটা ইনস্টল দিয়ে মেইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এইটা দিয়ে মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং ডুও মাল্টি স্পেস দিয়ে আপনি ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন। তো প্রথমে ডুও মাল্টি স্পেসটাই চলে যাই। যাওয়ার পরে এইখান থেকে অ্যাপ ক্লোন করব আমরা, এই যে সিএম এ মানে মেইন অ্যাপটা আর সে হলো ভায়া। আর যদি আপনার সেটে যদি না করে তাহলে যদি সমস্যা দেয় কোনো ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো এইখান থেকে আমি এই যে সিএম এটা সিলেক্ট করতেছি এবং নিচ থেকে ভায়াটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর কোলন দেখেন, এইখান থেকে ভায়া সিলেক্ট করে নিচে কোলন টু উইথ ডুও ওইটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মেইন অ্যাকাউন্টে যে অ্যাপটা ই করছেন ওইটা থেকে রেফার লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে ভায়াটা ওপেন করবেন। তো আমি টেলিগ্রাম থেকে আমার রেফার লিঙ্কটা কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পর ভায়া ব্রাউজারে গিয়ে আপনার ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এখান থেকে অ্যাগ্রি করে নেবেন। অ্যাগ্রি করে নিয়ে সার্চ ওই বক্সের উপর আপনার রেফার লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সার্চ গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনার নিচে দেখেন ওকে লেখা আছে, ওকের উপর ক্লিক করবেন। ওকের উপর ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ওই অ্যাপে ট্রান্সফার করে দেবে অটোমেটিক, মানে কোনো জায়গায় ক্লিক করা লাগবে না, অটোমেটিক আপনার এই অ্যাপে নিয়ে আসবে। অ্যাপে নিয়ে আসার পর নিচ থেকে দেখেন লোডিং নিতেছে। ওই লোডিংয়ের ওইখানে একটু পর মনে করেন লোডিং যখন শেষ হয়ে যাবে তখন আপনার ক্লিক করবেন। যেমন এখান থেকে ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখানে একটু সার্ভারের সমস্যা দিতেছে, সেটার জন্য একটু সময় লাগবে। তো আপনারা একটু মানে ধৈর্য সহকারে একটু সময় দিবেন এইখানে, যতক্ষণ না জয়েনের ওইখানে কাজ করে। তো এখানে আমার জয়েনের ওইখানে কাজ করতেছে না, সেটার জন্য আমি স্ক্রিনশট দিয়ে বোঝাই দিতেছি। তারপরে ওইখান থেকে জয়েনে ক্লিক করার পর, জয়েনে ক্লিক করার পর আপনার এইরকম আসবে। এরকম আসার পর এরকম আসবে না, নিচের দিকে একটা ওয়ালেটের চিহ্ন আসবে ওই নিচের দিকে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড চাওয়ার পর আপনি দুই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পর আপনার একটা প্রাইভেট কী দিবে, প্রাইভেট কীটা কপি করবেন। মেইন ওয়ালেটের প্রাইভেট কীটা আপনি কোনো জায়গায় সেভ করে রাখবেন আর ফেক রেফারের ওইটাই কপি করে, ফেক রেফারেরটাই আপনার কোনো জায়গায় কপি করে রাখার দরকার নাই, ওইটা শুধু আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, তাই আপনার কাজ শেষ হয়ে যাবে। তো নেক্সট লুট সে হলো সেন্ট ফিলিক্সের পক্ষ থেকে। সেন্ট ফিলিক্সে ওপেন করবেন। সেন্ট ফিলিক্স আমি ডুও মাল্টি স্পেস দিয়ে, এইটাও ডুও মাল্টি স্পেস দিয়ে আপনি কোলন করবেন, মানে ফেক রেফার করার জন্য। ওই প্রথমে মেইন অ্যাকাউন্টটা সেটে বসিয়ে নেবেন এবং পরেরটা আপনি কোলন করবেন। তো এইখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন। তো এখান থেকে ওপেন করার পর নিচের দিকে দেখেন মাই পেজ লেখা আছে, নিচের দিকে মাই পেজ লেখা আছে, ওই মাই পেজে ক্লিক করবেন। তারপরে গেট স্ট্যান্ড লেখা আছে, ওইখানে গেট স্ট্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন সাইন আপ উইথ ইমেইল, মনে করেন মেইন অ্যাকাউন্টটা আপনি গুগল কিংবা ফেসবুক থেকে কানেক্ট করে নেবেন। তারপরে আর ফেক রেফারগুলো কীভাবে করবেন এগুলো আপনার ইনস্টা অ্যাড্রেস আছে, আমাদের এর আগে ভিডিওতে দেখাইছিলাম ইনস্টা অ্যাড্রেস থেকে আনলিমিটেড মেইল পাওয়া যায়। তো ওইটা কীভাবে নেবেন, ইনস্টা অ্যাড্রেসে ঢুকবেন। ঢোকার পর এইগুলো আমার নিচের দিকে নিয়ে আসে, তো আপনাদের একটা নিয়ে দেখায় ডিজাইন অ্যান্ড অ্যাড্রেসে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে আপনার যে কোনো নাম মানে যা খুশি লিখবেন। লেখার পর যেমন আমি এখানে আমার চ্যানেল বেস্ট ক্রিপ্টো লুটার লিখতেছি। তো আর নিচে থেকে এইখান থেকে আপনি যে কোনো একটা ডোমেন সিলেক্ট করবেন। তো USDC এইটা সে হলো আমার একটু ভাল লাগে ডোমেনটা, সেটার জন্য ওইটা নিছি। তারপরে কপি ইমেল করে এইখানে এসে বসিয়ে দিবেন, ইমেইলের ওইখানে বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আর এইখানে ডেট অফ বার্থ মিনিমাম 15 বছরের উপর হতে হবে, এরকম একটা ডেট অফ বার্থ দিবেন। তো আমি দিয়ে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট। তারপরে এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। তো আমি ক্যাপচারটা ফিল আপ করে নিতেছি। ক্যাপচারটা ফিল আপ করে নেওয়ার পর রেজিস্ট্রেশন কমপ্লিট। এইখানে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা, মেইন অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাইটা করে নেবেন। আর উপরে দেখেন স্কেপ অপশন আছে, মানে সেকেন্ড যেই সব করবেন ওইগুলোতে স্কেপ দিয়ে দিবেন। তো মাই পেজ, মাই পেজে ক্লিক করবেন। মাই পেজে ক্লিক করার পর, মাই পেজে ক্লিক করার পর ওইখানে মাই পেজে ক্লিক, এইখান থেকে ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পর দেখবেন আপনার মেইল চলে আসবে, দেখেন দ্বিতীয়টাই দা ভেরিফিকেশন মেইল, এইটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন। কপি করে ভায়া ব্রাউজারে যাবেন, এই যে কোলনের ওইটাই ভায়া ব্রাউজারে যাবেন। ভায়া ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবেন। আর অরিজিনাল অ্যাকাউন্টে তো আপনার মোবাইলে যে সব অ্যাপ আছে ওইগুলো, ব্রাউজার আছে ওইগুলোতে ই করবে। তারপর ওকেতে ক্লিক করবেন, অটোমেটিক ওই অ্যাপে নিয়ে যাবে। ওই অ্যাপে নিয়ে যাওয়ার পর আপনার এইখানে কংগ্রাচুলেশন ভেরিফাই আসবে। কিন্তু মনে করেন ভেরিফাই হতে সমস্যা হয়, সেইটার জন্য আপনি সেন্ড ভেরিফাই মেইলের ওইখানে 3-4 বার করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে দেখবেন কোথায় মাই পেজে যাবেন। মাই পেজে যাওয়ার পর দেখেন সেটিং, দেখেন এখানে সেটিং লেখা আছে, সেটিংয়ের উপর ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর, সেটিংয়ে ক্লিক করার পর উপরে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে যে এটে উপরে সেন্ড, দেখেন নট ভেরিফাই, তারপরে এখানে সেন্ড ভেরিফিকেশন মেইল, এইখান থেকে 2-3 বার ভেরিফাই করে নিয়ে নেবেন। তারপরে রেওয়ার্ডটা পাবেন কি করে, রেফার রেজিস্ট্রেশন। আমি রেফার রেজিস্ট্রেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইটা ইউজ না করলে আপনি রেফার কমিশন পাবেন না। আর আপনার রেফার কোড কোনটা, আপনি যেই নিকনেমটা দিবেন, নিকনেমটা দিবেন ওইটা আপনার রেফার কমিশন হবে। তো নিকনেমটা দিয়ে নেবেন। তো এইখান থেকে ব্যালেন্সের ওইখানে আপনার অ্যাকাউন্ট মানে ব্যালেন্সটা শো করবে। আর ভেরিফাই হতে একটু সমস্যা হয় তো ভেরিফাইটা অবশ্যই করে নেবেন। আর এইখানে এইটা কী করবেন, এইটা থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটা। তারপর ফোরমে যাবেন, ফোরমে গিয়ে যাওয়ার পর উপরের এইখানে আপনি ওই অ্যাপে যেই নেমটা দিবেন সেই নেমটা উপরে লিখবেন, এবং নিচেরটাই টিআরএক্স অ্যাড্রেস। টিআরএক্স অ্যাড্রেস কোথায় পাবেন, টিআরএক্স ওয়ালেটে যাবেন। টিআরএক্স ওয়ালেটে যাওয়ার পর উপরে সার্চ বার, মানে ওই যে দুইটা অ্যারো চিহ্ন থাকবে ওইখানে ক্লিক করার পর এখানে টিআরএক্স লিখে সার্চ দিবেন। টিআরএক্স লিখে সার্চ দিয়ে প্রথম যেইটা আসবে সেইটা কপি করবেন, কপি করে এইখানে বসিয়ে দিবেন, নিচের এইখানে বসিয়ে দিয়ে সাবমিট দিয়ে দিবেন। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।